হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নবাবি মাছের রেসিপি। এটা খুবই সুস্বাদু এবং চটজলদি কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারো। বিভিন্ন রকম অকেশনে কিন্তু এটা তোমরা অনায়াসেই বাড়িতে তৈরি করে ফেলতে পারো। সেরা স্বাদের এই মাছের রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে। এই মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়। আজকে তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের রেসিপি। আশা করছি সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো শুরু করা যাক। এখানে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আমি এখানে পেটি গাদা মিলিয়ে নিয়েছি। হলুদ লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ম্যারিনেট করে মাছটাকে আমি 15 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। তারপর আমি মাছটা ফ্রাই করব। কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব। সাদা তেলের সাথে এখানে আমি 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। নবাবে মাছ, তাই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে না। এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 15 থেকে 20 খানা রসুনের কোয়া, 1.5 ইঞ্চের মতন আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নিয়েছিলাম। এই মশলার পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেলটা রিলিজ করছে। আমি একটু চিনি অ্যাড করলাম। এই নবাবি মাছটাতে কিন্তু একটু চিনি অ্যাড করতে হবে, নাহলে স্বাদটা ভালো আসবে না। স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে, মশলা থেকে দেখো তেলটা রিলিজ করে গেছে এবং মশলাটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এই পর্যায়েতে আমি 15 থেকে 16 খানা কাজু আর কিশমিশকে ভালো করে বেটে নিয়েছিলাম একসাথে। সেই কাজু কিশমিশের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 টেবিল স্পুন টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়েতে একটুখানি মশলার বাটি ধোয়া জল অ্যাড করব। তার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি মশলার বাটি ধোয়া জল আমি অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। অলমোস্ট রেডি হয়েই গেছে। ভালো করে গ্রেভিটাকে আমি তৈরি করে নিলাম। গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। কেওড়া জল না দিলে কিন্তু এই নবাবি মাছের স্বাদটা কিন্তু ভালো আসবে না, তাই কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ আমি এটা মুঘলাই স্টাইলে তৈরি করছি, তাই কেওড়া জলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। ঝালটা নিজেরা আন্দাজ অনুযায়ী এখানে অ্যাড করবে। গ্রেভিটা আমার এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে অ্যাড করে দেব। গ্রেভিটার কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো 1-1 করে দিয়ে দিচ্ছি। আচ্ছা
মাছটা দিয়ে ভালো করে গ্রেভির সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল অসম্ভব সুস্বাদু স্বাদের নবাবি মাছ। এই রেসিপিটা কিন্তু তোমরা যেরকম গরম গরম সাদা প্লেন ভাতের সাথে খেতে পারবে, সেরকম কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর সকলের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওজ আপলোড করবো নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে এরকম আরও একটি ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।